Assalamualaikum বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে অনেক দিনের ভিডিও এটা তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখানে আমি সব কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে শ্বশুর বাড়ির যাওয়া ভিডিওটা তো সকাল সকালে চলে এসেছি আমাদের এখান থেকে তো সকাল 7:30 5টা ভোর 5টায় যেতে হয় গিয়ে লঞ্চ ধরতে হয় তো এটা এখনকার ভিডিও না এটা হচ্ছে আমার মানে মেটা যে বড় মেটা তখন ছোট ছিল তখন আর তখনকার ভিডিও আর আমার ছোট মেটা তখন হয়নি তো ভাবলাম ভিডিওটা আছে তাই ভিডিওটা শেয়ার করি ওটাই ভেবে আর কি শেয়ার করলাম খারাপ কিছু ভাবেন না সবাই তো দেখেন আমি যখন ওই সময়টাতে গিয়েছিলাম তখন দেখেন মানে ব্রিজের যে কামটা আমার শ্বশুর বাড়ি থেকে আসা ভিডিওটা তো আপনারা দেখেছেন ব্রিজের কাজ কতটুকু মানে হয়েছে আর এখন যখন গিয়েছিলাম তখন মানে কাজই হয়নি শুধু শুরুয়াত আর কি শুরু করেছে ব্রিজের কাজটা তো তখন গিয়েছিলাম তো তখন তার ভিডিওটা ছিল তাই ভাবলাম যে শেয়ার করি আমার তার মানে আমার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল মোবাইলটা ভালো করার অল্প কয়েকদিন হয়ে গেল তো ওই ভিডিওগুলো আছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো বন্ধুরা মানে আমি একটা বিয়েতে যাব আর কি আমার যে দেওরের একটা বিয়ে আছে তো ওই বিয়েতে যাব তো এই এই এইবার যে গেলাম এইবারও তো একটা দেওরের বিয়ে ছিল ওটা একটা জেঠো শ্বশুরের বেটার বিয়ে আর এইটা হচ্ছে এই বিয়েতে যখন গেছিলাম তখন এটা হচ্ছে আরেকটা মানে বিয়ে তো ওই বিয়েতে গেছিলাম তো বিয়েতে গিয়ে কয়েকদিন থেকে এসেছি আর ভিডিওটা করেছিলাম তো ভাবলাম শেয়ার করি দেখেন আমার বড় মেয়েটা তখন কত ছোট ছিল তো বন্ধুরা আমরা লঞ্চ থেকে নেমে তারপরে দেখেন এখানে চলতেছে খাওয়া দাওয়া এখানে ডাল তারপরে হচ্ছে সবজি তারপরে পাঁপড় সব কিছু দিয়ে আর কি ডাল ভাত খাবো তো খাওয়া দাওয়া করে চলে এসেছি চলে আসার পর বাড়িতে কিছুক্ষণ মানে সময় গা ধুয়েছি গা ধুয়ে টুয়ে রেডি হয়ে এখন আমরা যেতেছি দেখেন আমার মেয়েটাকে রেডি করে দিয়েছি আর এই চা বাগানটা তো দেখছেন তো এখন আমরা যেতেছি আবার ওই বিয়েবাড়ি বিয়েবাড়িটা হচ্ছে অনেক দূরে আমার জেঠো শ্বশুর বাড়িটা হচ্ছে অল্প অল্প দূরে আর কি আগে অল্প কয়েকদিন আগে যেটা বিয়ে খাই আসলাম ওটা হচ্ছে পাশাপাশি আর এটা হচ্ছে মানে অল্প দূরে আর কি তো এখন আমরা যাইতেছি বিয়ের বাড়িতে তো বন্ধুরা বিয়ের বাড়িতে যাওয়ার পর তারপর আর ভিডিও করা হয়নি অনেক লোকজন ছিল গ্রামের মানুষ অনেক কথা তার জন্য দেখেন এখানে বিয়ের পরের দিন আর কি যখন মানে এই প্যান্ডেলগুলো খুলতেছিল তখনকার অল্প ভিডিও করে রেখেছি দেখেন এখানে খুলতেছে আর এখন হচ্ছে আমরা অল্প হেঁটে বেড়াচ্ছি তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব রাতে এখানেই ছিলাম কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছিলো তার জন্য আর যাওয়া হয়নি আর এখানে দেখেন সব মানে কাপড় চোপড় সব ধুয়ে তারপরে হচ্ছে অনেক লোকজন ছিল তার জন্য রোদে সব বিছানার গদি টদি সব বের করে দিয়েছে আর কি সববারে কাজ চলতেছে আর এখানে একটা দেখেন মানে কামরাঙ্গা গাছ আর কি তো আমরা কামরাঙ্গা বলি জানি না কে কি বলে তো কামরাঙ্গা অনেক ধরেছে কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো বন্ধুরা তারপরে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এখন যাব বাড়িতে তো আমার হাজব্যান্ড চলে গেছে এই পাশে একটা নদী আছে নদী দিয়ে হেঁটেও যাওয়া যায় আমি তো আবার নদী দিয়ে যাব না তাই আর কি আমার শ্বশুর এসেছে তো আমার শ্বশুরের সঙ্গে আমি চলে যাব স্কুটি দিয়ে তারপরে হচ্ছে এখানে দেখেন বিয়ের বাড়ির যে পরের দিন আর কি ফার্নিচারগুলো আসে আর কি দেখেন এখানে সব ফার্নিচার এসেছে আর আমরা বেশিক্ষণ লেট করলাম না কারণ হচ্ছে বাড়িতে যাব বাড়ি বিয়ের বাড়ির অবস্থা মানে ভাল লাগে না তো বাড়ি আসার অনেকটা সময় পর মানে রেস্ট করার পর বিকালের দিকে দেখেন এখানে আমার ছোট দেওরটা গরু এনেছে এগুলো হচ্ছে আমার শ্বশুরের আর কি গরুগুলো সব এখানে দেখেন অনেক কয়েকটা গরু আছে আর হচ্ছে গরুগুলো মানে এখানে অল্প কয়েকটা আরও আছে কয়েকটা তো অনেক কয়েকটা গরু আছে তারপরে দেখেন আমি ঠান্ডা দিনে তো গিয়েছিলাম তো ঠান্ডা দিনে আমি এখানে অনেক কয়েকজনের জন্য মানে কয়েকটা কাপড় নিয়ে এসেছি তো এখানে মানে মানে গরিব মানুষ আছে কয়েকটা তো তার জন্য আর কি ভাবলাম যে কয়েকটা ঠান্ডার কাপড় নিয়ে আসি তো এখানে আমি সব ঠান্ডার কাপড় নিয়ে এসেছি তো ওদেরকে দিয়ে দিব আর আমার কাছে এতটুকুই ভিডিও ছিল তো এতটুকুই শেয়ার করলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এগুলো হচ্ছে
দিয়ে দিব দেওয়ার জন্য নিয়ে এসেছি অত দূর থেকে নিয়ে আসা হয়েছে মানে ছোট ছোট আর কি মেয়ে আছে এগুলো তো মানে ওদের আর কি মা নেই তারপরে হচ্ছে মানে দেখলে মানে অনেক খারাপ লাগে যায় তার জন্য আমি এগুলো ওদের জন্যই নিয়ে এসেছি অনেক কয়েকটা করে আছে তো এগুলো সব ওদেরকে দিয়ে দিব দেওয়ার জন্য এসেছি বাই বাই বন্ধু।